কাঁঠালে আঠা থাকবে না, শুধু তাই নয়, চারা লাগানো দেড় বছরের মধ্যেই মিলবে ফলন, এমনকি তা ফল দিবে বারো মাস। বাড়ি কাঁঠাল ছয় নামের এমনই এক কাঁঠালের জাত উদ্ভাবন করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা। এর ফলে দেশের কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যুক্ত হবে বলে মনে করেন বিশ্লেষকরা। রহমান ফয়েজের রিপোর্ট। বয়সের ভারে নয়, ফলের ভারে হেলে পড়েছে গাছ, নাম বাড়ি কাঁঠাল ছয়। উচ্চ ফলনশীল বারোমাসি এই জাতটির উদ্ভাবক বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। বিজ্ঞানীরা বলছেন এই জাতের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো তা আঠাবিহীন, আর চারা লাগানোর মাত্রেই দেড় থেকে দুই বছরের মধ্যেই মিলবে ফলন। ইতোমধ্যেই বাড়ি কাঁঠাল ছয়কে জাত হিসাবে অপমুক্ত করেছেন জাতীয় বীজ বোর্ড। আগামী তিন থেকে চার বছরের মধ্যে আমরা সারা বাংলাদেশে এই এই জাতটি ছড়িয়ে দিতে সম্ভব হবে। জাতীয় ফল হলেও কাঁঠাল চাষ প্রসারের সবচেয়ে বড় বাধা ছিল উন্নত চারা, কারণ প্রচলিত জাতের হেরফের হতো স্বাদ, মিষ্টতা ও ঘ্রাণে। এই উদ্ভাবনের মাধ্যমে সেই সংকট অনেকটাই কেটে যাবে বলে মনে করেন এই বিজ্ঞানীরা। অতি অল্প সময়ে ফল ধরে এবং এই ফলগুলো দেড় থেকে দুই বছরের যে গাছ সেই গাছগুলোতেই এসেছিল। তাছাড়া এটির যে আলাদা বৈশিষ্ট্য, এই ফলগুলো দেখতে ধরেন চার পাঁচ কেজি ওজনের মতো হয়ে থাকে, তারপরে ফল শক্ত, কোষগুলো শক্ত কষকচে এবং এই কোষের সাথে আঠা থাকে না। বাণিজ্যিক কাঁঠাল ছয় এর বাণিজ্যিক চাষাবাদ সম্প্রসারণ করা গেলে তা কৃষি অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে বলে জানান তিনি। কাঁঠালকে সম্প্রসারিত করতে পারলে আমাদের দেশে কাঁঠালের যে শিল্প তার উন্নয়ন হবে এবং সর্বোপরি কাঁঠাল আমাদের একটি যে খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় যে অবদান রাখে সেটাকেও আমরা বলতে পারি যে এটার উন্নয়ন ঘটাবে। দেশে প্রায় ১৭ লাখ হেক্টর জমিতে কাঁঠালের চাষ হয়, যা থেকে বছরে আয় হয় প্রায় ৩০০০ কোটি টাকা। রহমান ফয়েজ, চ্যানেল ২৪, গাজীপুর।